আমি হিজাব পড়ি ডাজেন্ট মিন যে আমি একেবারে মানে কোরআনের দাওয়া প্রত্যেকটা নিয়ম কানুন একেবারে অক্ষরে অক্ষরে পালন করি। আমি একটু বলতে চাই, একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর, তার বাসায় মেকআপ প্রোডাক্ট নাই না? আসলে এটাকে আমি বিশ্বাস করব। টাকা খালি হয়ে গেলে জামাই আছে না, ওর পকেট থেকে চুরি করি বা নিয়ে নেই। আমি একটা কথা বলি, হ্যাঁ, আপনাকে নিয়ে তো অনেক রকম অনেক কথা হয়, ভালো কথা হয়, পচা কথাও হয়, কিন্তু সবকিছু ছাড়িয়ে আপনি যে অনেক সুন্দর, এটা কি মানুষ বলে? এটা বলে না যে আমি অনেক সুন্দর, তবে এটা বলে যে আপু আপনাকে ভিডিওতে দেখতে যতটা না ভালো লাগে, বাস্তবে দেখতে আপনাকে আরো বেশি ভালো লাগে, এটা বলে। হ্যাঁ, আপনার স্কিন কালারটা অনেক সুন্দর একদম বাস্তবে সামনাসামনি। এত পাম মারা হচ্ছে কেন? আমি পাম মারছি, বিশ্বাস করেন আপনি বেশি সাজেন নাই, সিম্পল একদম, তার মধ্যে সাজতে পারি না সেটা বলেন, মেকআপ করতে পারেন না। বাসায় কি ফাউন্ডেশন আছে? এগুলো নাই কিছু, লিপস গ্লাসন আছে না? আপনি কনসার্টে যান, গান শুনতে কনসার্টে যাওয়া হয়? আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি জোরে বিটটা আসে না, এটা আমার বুকের ভিতরে খুব বেশি ধক 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 করে, আর হচ্ছে আমি এটা সহ্য করতে পারি না, এই জন্য অনেক বেশি সাউন্ড যেখানে হয় সেই জায়গাগুলোতে আমি যেতে পারি না বা যাই না। যেমন লাস্ট আমি কোকাকোলার কনসার্টে গেছিলাম, কনসার্ট বলতে গিয়ে কনসার্ট বলা যায় না, কোকি স্টুডিওর যে একটা প্রোগ্রাম হয়েছিল রেডিসন ব্লুতে, ওখানে যাওয়ার পর আমি অসুস্থ হয়ে গেছিলাম, এত সাউন্ড ছিল। এরপর থেকে আমি সাউন্ড যেখানে থাকে সেখানে আর যাই না, বেশি আনন্দ করা হয় না। না, আনন্দ তো করি, জাস্ট ওই যে সাউন্ড যেখানে বেশি হয় সেই সব জায়গাতে যাই না। আচ্ছা, আপনি তো হিজাব পরে থাকেন, মানে আপনাকে দেখলেই মনে হবে আপনি ধার্মিক, কিন্তু না, এতটা ধার্মিক বিষয় না, না আমি আসলে এক বদমাইশ। আমার একটু জানতে ইচ্ছা করতেছে, নাচানাচি করা হয় কখনো? নাচানাচি, হ্যাঁ, ওই যে মানে নিজেদের প্রোগ্রাম থাকলে করা হয়, যেমন রিসেন্ট আমার কাজিনের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, সেখানে আমি আমার বাবুকে কোলে নিয়ে ইচ্ছা মতো নাচছি। আচ্ছা, নাচানাচি করে আনন্দ করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি হিজাব পরি ডাজেন্ট মিন যে আমি একেবারে মানে কোরআনের দাওয়া প্রত্যেকটা নিয়ম কানুন একেবারে অক্ষরে অক্ষরে পালন করি, আমি ট্রাই করি বাট হয়ে ওঠে না। যেমন আমি মাঝে মাঝে নামাজ মিস দিই, এটা খুবই খারাপ একটা কাজ, চেষ্টা করি সবসময় পড়ার, আবার দেখা যায় যে কী বলে যেগুলো আর কি আল্লাহ বলছে করতে, এগুলো সবসময় করা হয়ে ওঠে না। আমি আপনার দুইটা প্রশ্ন করব, দুটো না, তিন চারটা, পাঁচটা, ছটাও করতে পারি। আল্লাহ, এতক্ষণ তাহলে এগুলো কি ছিল, প্রশ্ন ছিল না? কনভারসেশন, অনেকদিন পর দেখা হয়েছে তাই। হ্যাঁ, আসলে অনেকদিন পর দেখা হয়েছে। আচ্ছা, আপনি তো অনেক টাকা ইনকাম করেন, তবুও মাস শেষে কি কখনো হাত খালি হয়, যে হাতে কোনো টাকা নাই, এরকম হয় না? আল্লাহর রহমতে এরকমটা হয় না, কারণ টাকা খালি হয়ে গেলে জামাই আছে না, ওর পকেট থেকে চুরি করি বা নিয়ে নেই। সরাইলে টাকা সরাইলে টের পায়? টের পাওয়ার আগে আমি বলে দেই, আমি আবার অনেস্ট চোর তো, কারণ আমার ভয় লাগে যে আল্লাহ যদি ধরা খেয়ে যায় ধরা খেয়ে যায়, তার থেকে ভালো আমি বলে দিই। আর যদি দেখি যে আমাকে কিছু বলবে যে হ্যাঁ তুমি টাকা নিচ্ছো, তো নিবো না, আমি তো আমার বউ না, এটা বলে দিব, শেষ কাহিনী। নাইস।